সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি। তা আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী, এরা তো কারাবন্দী, তাও অন্যায়ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে, অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে, ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে। ইসলাম কারাবন্দীদের দূরের কথা, যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণের কথা বলেছে। আল্লাহ বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তা'আমা আলা হুববিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায়, যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায়। প্রিয় ভাইরা, খুব বরকতময় একটা সময় আমরা কাটাচ্ছি। রবিউল আউয়াল মাস, এটা মিলাদুন নবীর মাস, সিরাতুন নবীর মাস, বিষ্ণু ইসলামের সিরাত আলোচনার মাস। পুরো মাস জুড়ে আমরা বিষ্ণু ইসলামের সিরা আল আতেরা, বরকতময় সিরাত নিয়ে, মিলাদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকের এই সন্ধ্যায় আমি বিষ্ণু ইসলামের সিরাত থেকে ছোট্ট একটা টপিক নিয়ে অল্প কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যে টপিকটি আমি চুজ করেছি আপনাদের জন্য আজকের এই কনভেনশনে বা কনফারেন্সে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। কেমন ছিল আমার প্রিয় নবীজির আচরণ, তিনি মানুষের সাথে কেমন আখলাকে, কেমন ব্যবহার তিনি করতেন, কেমন ডিলিংস করতেন, তার ইন্টারাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এই টপিকে আমরা কথা শুনব। আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে, কোরআন তুমি বলো তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। এর অর্থ হচ্ছে, নবী হে, নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক নির্মলতা, উন্নত চরিত্র, সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বোঝাই তার সবটা দিয়ে আল্লাহ তাআলা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন। বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নৈতিক চরিত্রের সর্বোচ্চ স্ট্যাটাস, সর্বোচ্চ মানে আপনি নবী হে প্রতিষ্ঠিত। এবং তিনি বলতেন, ওয়া ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম আচরণের পূর্ণতা দান করার জন্য এই পৃথিবীতে এসেছি, উত্তম চরিত্রের পূর্ণতা দিতে, চারিত্রিক পূর্ণতা দিতে, বিশ্ববাসীকে উত্তম চরিত্র শেখাবার জন্য এই পৃথিবীতে এসেছি। বিষ্ণু ইসলামের চরিত্রের চাইতে সুন্দর চরিত্র এই পৃথিবীতে কারো কি হতে পারে? আমরা তো আমাদের নেতাদের চরিত্রের ব্যাপারে বলি, আমার নেতার চরিত্র ফুলের মতো। আসলে কোথায় কি বলতে হবে এই সেন্সটাই আমাদের নাই। আল্লাহু আকবার। বিষ্ণু ইসলামের চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো যে, হে আম্মা, আপনি বলেন তো আমাদের নবীজির চরিত্র কেমন ছিল, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কেমন ছিল নবীর চরিত্র, সাহাবারা বড্ড আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন। আম্মা জান আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন, বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনই চরিত্র। কোরআনে যা করতে বলা হয়েছে, যা করতে বারণ করা হয়েছে, তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে। এবং তিনি বলতেন, আইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্নাল কোরআন ইয়ামশি আলাইহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অ্যাজ ইফ আ লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট, মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এত সুন্দর ছিল বিষ্ণু ইসলামের চরিত্র। উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয়, তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল ইসলামকে জিজ্ঞেস করা হলো, নবী হে, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ, জিজ্ঞেস করা হলো, নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে? বিষ্ণুই বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বুঝলাম, যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে 3-4টা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে। এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। প্রিয় ভাইরা, ইসলামের মেজাজটাকে চিনে নেন, ইসলামের অ্যাসেন্সটাকে বুঝে নেন। আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না। অনেক নামাজি লোক দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে, বাসায় বউয়ের সাথে খারাপ আচরণ করে, খিটখিটে মেজাজের, প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া, কলিগদের সাথে ঝগড়া, মারামারি, দুঃসম্পর্ক, এরকম আছে না? নাই বলেন, আছে না? কিন্তু নামাজি অনেক হাজি, একদিনও কোরআন তেলাওয়াত মিস হয় না। তো এত আবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই। বিষ্ণু বললেন, সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল, একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে উত্তম আচরণ, সর্বোত্তম আচরণ। তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই, আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি, ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে, আচরণটা ভালো থাকে, কলিগের সাথে যেন ভালো থাকে। বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি। আওয়াজ করে পড়ুন আমিন। সুনানে আবু দাউদের এক বর্ণনা বিষ্ণু ইসলাম বলেন, খুব চমৎকার একটি হাদিস, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেন, আনা যায়িমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আসে না? নাই, আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে, আবার কমেন্টের নিচে কমেন্ট, আবার গালি, হ্যাঁ আসে না এরকম? বিষ্ণু বলেন, নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে, যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায়, তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা নাজিআন। আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে, করতেছে কৌতুক, ফান করতেছে আর কি, হি ইজ কিডিং, পান করে, কৌতুক করে, কিন্তু কৌতুকের সময়ও সে মিথ্যা বলে না। লিমান হাসানা খুলকাহ, আর জান্নাতের একেবারে হাইস্ট পিক অফ প্যারাডাইস। টিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে। বাসভবনের গ্যারান্টি দেই। তাহলে বলেন তো, আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই? এটা খুব ছোটখাটো একটা আমল, তাই না? কথা বলেন, দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন, এটাকে সালাম দিব, সুন্দরভাবে কথা বলবো, ভালো উইশ করবো, হ্যাঁ, জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো, খিটখিটে মেজাজের হব না, অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার, হৃদ্যতাপূর্ণ আচরণ। এই আওয়াজ করে বলেন, এই আমলটা কি ছোট না বড়? প্রিয় ভাইয়েরা, বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাতৃহ্যতাপূর্ণ আচরণ করতেন, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে শত্রু, সবার সাথে সুন্দর আচরণ করতেন। এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে। তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল। এটা ছিল ভূমিকা কথা, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাক্টরি যতটুকু বললাম, এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা? প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো। শুরুতেই আমরা দেখি যে শিশু, এই যে এত বলার পরেও লুকিয়ে লুকিয়ে অনেকে মোবাইল বের করে, আপনি যে ডিস্টার্ব করতেছেন আমাদের, মেহরবানি করে করবেন না, এদিকে তাকান। তাহলে শিশুদের সাথে পেয়ারা নবীজি কেমন আচরণ করতেন সেটা আমরা শুনবো। আমরা যদি থ্রু দ্য লেন্স অফ সিরা অথবা থ্রু দ্য লেন্স অফ সুন্নাহ, সুন্নাহ লেন্স দিয়ে, আমরা তো এক একজন এক এক লেন্স লাগাই, তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস পরলে যেটা যেই কালার ওইটা দেখা যায়, কিন্তু নীল গ্লাস পরলে গোটা দুনিয়াটা, লাল গ্লাস লাগালে দুনিয়াটা। এই জন্য কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি। কোন লেন্স দিয়ে বিশ্ব দেখব? উই সি দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন। আজকের আলোচনাটা আমরা করব থ্রু দ্য লেন্স অফ সিরা, সিরাতের আলোকে, সুন্নাহর আলোকে দেখি বিষ্ণু ইসা ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন। বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন কোনো শিশু নিয়ে আসা হতো, কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে, বারাকা জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে। মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে, মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই, বাচ্চা কাচ্চা হয় না। ইহুদিরা টিটকারি করে, এই তো মুসলমানদের সন্তান নাই। সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসফা বিনতে আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে, পুত্র সন্তান, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ ইবনে জুবাইর। তো আসমা আব্দুল্লাহকে করে নিয়ে বিষ্ণুনবীর কাছে আসলেন। বিষ্ণুনবী খেজুর চিবিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন। তো আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণুনবীর লালা মিশ্রিত খেজুরের রস। আল্লাহু আকবার। বাচ্চারা আসলে বিষ্ণুনবী তাহনিক করতেন, এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড, সায়েন্টিফিক্যালি প্রুভড যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে, স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয়, তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তার ব্লাড সার্কুলেশন বাড়ায়, রক্ত সঞ্চালন বাড়ায়। বিষ্ণুনবী এটা করতেন। অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিষ্ণুনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কীভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কীভাবে ক্লিন হবে। বিষ্ণুনবী কোলে নিয়েছেন, পেশাব করে দিছে ভরায়া। আল্লাহু আকবার। বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন। যেই বাচ্চার মাথায় বিষ্ণুনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত। সুবহানাল্লাহ পড়বেন না? এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামাতুল কাযযাব। সে নবীকে কপি করত, নবী যা যা করতো তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করব। সে বলতো আমিও নবী। সে বলতো নবু আনিসফুন লি ওয়ানিসফুন লাকি মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক। কি মামুর বাড়ির আবদার দেখছেন, বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করতো। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে। তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল দূরের কথা, তাদের মাথায় চুলে ওঠে নাই। আল্লাহু আকবার। মুজিজাতুন নবী। তো বিশ্বনবী মাথায় হাত মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, বাসার ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, বিসমিল্লাহ বলো, কুলবি আমিনিক, বাঁ হাতে নয় ডান হাতে খাও, বা খুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। সুবহানাল্লাহ। শুধরে দিতেন। সাদাকার খেজুরের স্তূপ ছিল, জাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু ইসলামের দহিত্র, ছোট্ট মানুষ, হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায়, হঠাৎ একটা খেজুর খেতে আমরা নেই, নানা ভাই রাখো রাখো রাখো। আলা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশমি খানদানের, আমরা সাদাকার মাল খেতে পারি না, আঙ্গুল ঢুকি। সুবহানাল্লাহ। এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন, ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহিম, বাচ্চাদের সালাম দেন। তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজী সাহেব, 80 বছর, এরকম একটা ভুল ধারণা আছে না, সালাম শুধু ছোটরা দিবে। ব্যাপারটা কি এমন না, ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, সবাই সবাইকে দিব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন সবাই। বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, ওয়াদউল আহম তাদের জন্য দোয়া করতেন। তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে। তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন, মাথা আর উঠান না। মুসল্লিরা তো অবাক, সাহাবারা ভাবলেন হায় রে, নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী নাজিল হলো নাকি। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল? এত লম্বা সিজদা দিতে তো কখনো দেখি নাই। বিশ্বনবী বললেন, না না, তিলন যালিকা লাম ইয়াকুন, কোনটাই না, বরং ওয়ালাকিন্না বানি ইরতাহালানি, আমার নানা ভাই হাসান হোসাইন তাদের ডিস্টার্ব হবে, এজন্য সেজদায় পড়েছিলাম। যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। কি কনসিডারেশন ছিল! আল্লাহ বিহামদি। আমরা কাঁদিনি, খেলবো তো দূরের কথা, আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না, দেখবেন হ্যাঁ, খিটখিটে মেজাজের হয়ে যায়, রিয়েক্ট করে। আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না, শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না, ভুল করলে, আওয়াজ করলে, চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে। বলেন আজকে যদিও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায়, আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে? ও যাবে ক্লাবে, হ্যাঁ, ও যাবে গানের কনসার্টে, আর ফেরাতে পারবেন মসজিদে? আর আসবে না। খবরদার, আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায়। বুঝাবেন যে আব্বু, এটা আমাদের এবাদত গাহ, পবিত্র জায়গা, এখানে দুষ্টামি করতে হয় না, আওয়াজ করতে হয় না, আল্লাহ তোমাকে অনেক গুনাহ দিবে। গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা দুষ্টামি করে না, দেখবেন, ঠিক কিনা বলেন? এই সেন্সটা তাদের আছে, এভাবে বুঝাবেন। মুসনাদে আহমদ একটা হাদিস এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন, লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা ওয়া কাযা, সবাই দাঁড়াও দেখি কে কার আগে আমাকে দৌড়ে ধরতে পারে, যে ধরতে পারবে তাকে পুরস্কার দিব। আল্লাহু আকবার। এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিশ্বনবীর ঘাড়ের উপর উঠতো, বুকের উপর উঠতো, ঝাঁপিয়ে পড়তো, বিশ্বনবী সবাইকে ধরে আগলে নিতেন, প্রত্যেকের গালে চুমু খেতেন। পড়েন সুবহানাল্লাহ। এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসা ইসলামের আচরণ। তো আমরা যেরকম আচরণ করি কিনা, আমাদের আচরণটা আমাদের বাচ্চা, আমাদের আত্মীয় স্বজনের ছোটো ছেলে মেয়ে, আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন, কার আচরণ কেমন, এরকম করেন কিনা। আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না, জাস্ট আস্ক ইয়োরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা। তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার, শিশুদের সাথে বিষ্ণু ইসা ইসলামের কেমন আচরণ ছিল। এটা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রিয় ভাইরা? আমাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, শেষ করে দিব, আরো কয়েক মিনিট শুনছি তো, হ্যাঁ ইনশাআল্লাহ পড়ুন সবাই। আচ্ছা, শিশুদের পাঠ শেষ, এবার দেখি বয়স্কদের সাথে, অ্যাডাল্টদের সাথে বিষ্ণু ইসা ইসলামের আচরণ কেমন ছিল, বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি। সাহাবারা তো সবচাইতে বেশি বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন, তাই না? বিশ্বনবীর সবচাইতে বেশি সঙ্গ পেয়েছেন কারা? আওয়াজ করে বলুন ক্লাসের মতো, কারা? সাহাবারা সবচেয়ে বেশি সঙ্গ পেয়েছে। তাদের সাথে কেমন আচরণ ছিল? যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা মিনহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সাহাবারা বিশ্বনবীর এত ভালোবাসা পেয়েছেন, এত সুন্দর আচরণ পেয়েছেন, তারা বিশ্বনবীকে সবসময় আগলে রাখতে চাইতেন, ঘিরে থাকতে চাইতেন, তার সঙ্গ ছাড়তে চাইতেন না। পড়েন সুবহানাল্লাহ। সবসময় ঘিরে রাখতে চাইতেন। বাসায় ভালো লাগে না, বিশ্বনবীর কাছে চলে যেতেন। ওয়াইফের সাথে মনোমালিন্য, নবীর দরবারে চলে যেতেন। এমনকি কোনো সাহাবীর পেটে যদি ক্ষুধা লাগতো, ঘরে খাবার না থাকতো, তারা বিশ্বনবীর কাছে চলে যেতেন। তারা বলতেন, নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুধা মিটে যেত। আগলে রাখতেন সবসময় বিষ্ণু ইসা ইসলামকে। আর সবসময় বিষ্ণু ইসা ইসলাম একটা স্মাইলিং ফেস নিয়ে তাদের সাথে কথা বলতেন, মুচকি হাসবেন। বিষ্ণু বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস আ চ্যারিটি। তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো, এটা সাদাকা দেওয়ার সওয়াব কামিয়ে ফেলো তুমি। এবং সাহাবারা বলতেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি। মুচকি হাসেন তো আপনারা? তো গোমরা মুখ করে হাসেন, হাসেন, মুচকি হাসেন, হাসবেন। হাসতে পয়সা লাগে? হ্যাঁ, কত অন লাগে বলেন মুচকি হাসি দিতে? হ্যাঁ, আচ্ছা লাগে। আমরা করে রাখবো কেন? আমরা কি করব? মুচকি হাসবো। রাজি আছেন? দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে, আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে। আমার ভালো লাগে না, আপনাদের লাগে? লাগে না? লাগে না। হাসি কিন্তু সংক্রামক, ইতিবাচক ভাবে সংক্রামক। আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি। আপনি গোমরা মুখ থাকলে ওই ব্যক্তিও গোমরা মুখ, ঠিক কিনা বলেন? এবং মোবাইল মোবাইল বন্ধ করবেন নিজে, খুব দায়িত্বশীলতার সাথে উনি মুচকি হেসে হেসে ভিডিও করতেছে। প্রিয় ভাইয়েরা, দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কনসিডারেট ছিলেন। বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন, ভাই একটু হাত মিলান তো, এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না। যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন। কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না, এইভাবে না। কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন। কেউ কোন গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না। সুবহানাল্লাহ, আস্তে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু মিলিয়ে নেই, আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে? আল্লাহ, কতটা কনসিডারেট ছিলেন। দেখেন এক বেদুইন, অক্ষরজ্ঞানহীন মানুষ, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন। কি করা? কোথায়? টয়লেটে। কোথায়? ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিশ্বনবীর মসজিদের মাঝখানে। সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন। বিশ্বনবী বললেন, দাঁড়াও, থামো থামো, এই থামো থামো। কারণ প্রস্রাব করার সময়, টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না, ডাকা যায় না, দরজায় নক করা যায় না, নক করা যায় না। করলে তার ক্ষতি হতে পারে, এটা করবেন না। বিষ্ণু বললেন, দাও ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, এই রাখো রাখো, বেচারাকে পেশাব করতে দাও, করতে দাও, করতে দাও, পেশাব করতে দাও। সে পেশাব শেষ করলো। বিষ্ণু বললেন, এক বালতি পানি ঢেলে দাও, এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতু মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোমরা এত কঠোর হচ্ছ কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি, সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার আচরণের ছিলেন। এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল বিষ্ণু ইসলামের ইন্টারাকশন সাহাবাদের সাথে, এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে। প্রিয় ভাইরা, দোয়া চাওয়া, দোয়া করা দুটোই সুন্নাহ। প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন। বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন কে রেখেছে? বলা হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আবদুল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন, হায় রে, সে কীভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য। তিনি বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল, মানে হে আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমনভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। বিশ্বনবীর দোয়া তারা পেয়েছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। বললেন, নবী হে, আপনি এসেছেন, আমরা যে এত খুশি, মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাদিয়া দেয়, আমি কি দিব? কিছু দেয়ার নাই, কিছু দেয়ার নাই, আমি গরিব মানুষ, আমি আমার নাড় ছেঁড়া ধন, কলিজার টুকরা আনাস, আমার শিশু সন্তানটারাই আপনারে হাদিয়া দিয়ে দিলাম। খোয়াই দিমুকা আনাস, নবী হে, সে আপনার ছোট্ট কাজ করে দিবে। ও দো আল্লাহ আল্লাহ, আপনি তার জন্য একটা দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন, কি দোয়া করলেন? বছরে দুইবার। আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল, কোনো বর্ণনায় ৭৮ জন, কোনো বর্ণনায় ৮৮ জন। কথা বলেন, আপনার পুরো গোষ্ঠীতে ৮০ জন আছে, ওনার শুধু ছেলে মেয়ে, একজনের ছেলে মেয়ে কয়জন? ৮০ জন। বিষ্ণুনবীর দোয়া কি ইন্টারেকশন! প্রশংসা করতেন। আবু মুসা আল-শাআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন। একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুনবী যাচ্ছিলেন। পরের দিন বললেন, আবু মুসা, আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি, বড় সুরেলা গলা তোমার। লাকাদ উতিতা মিজমারান মিন মাজামিরি আলে দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছেন। আচ্ছা বলেন, নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সুমধুর হয়েছে, তার কেমন লাগবে বলেন তো? আচ্ছা নবী বাদ দেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস এসে যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি, তোমার কণ্ঠ রেসাইটেশন তো বড় সুন্দর, কেমন লাগবে আপনার? আর স্বয়ং বিশ্বনবী যদি বলে, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। এভাবে বিষ্ণু ইসলাম তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন। একবার বলেন দেখি, কে বলতে পারে, ইন্না মিনাশ শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুমিন। একটা গাছ আছে, এই গাছের পাতা ঝরে না, এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি? কোনো সাহাবী পারে না। কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে, অমুক জায়গার মরুভূমির গাছ হবে, ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না। বাসে প্রশ্ন যেহেতু করছে, এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না। তারা এইটা বলে, ওইটা বলে, ক্যাকটাস, গুলমলাতা, ওই গাছ নই বলে না, ইন্নাহা আন-নাখলা, এটা খেজুর গাছ। কি গাছ? তো আব্দুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট, তিনি মনে মনে ধরে ফেলছিলেন, কিন্তু ভয়ে বলে না। তো বাসায় যে ওমর রাদিয়াল্লাহু বলে, আব্বা আপনারা কেউ পারেন না, আমি তো জানতাম এটা খেজুর গাছ, তো বললো না যে। আব্দুল্লাহ বলে, আপনি পারেন না, অন্যান্য সাহাবারা বাচ্চা ছাড়া কেউ পারে না, আমি কেমনি কই? ওমর রাদিয়াল্লাহু বললেন, আজকে যদি তুমি বলতে পারতে লাল উট পেলে আরবরা যে যত খুশি হয়, আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম, নবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। আল্লাহু আকবার। দেখেন, প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদের, রসিকতা করতেন মাঝে মাঝে। রসিকতা, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চলতে বড্ড কষ্ট হয়, আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন, তাহলে আমি রাইড নিতাম এটার উপরে, এটা দিয়ে চলতাম, সফরের কষ্ট কমে যেত। বিষ্ণু বলেন, যাও ঠিক আছে, তোমাকে একটা উটের বাচ্চা দিব। কি দিব? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি আর আপনি বললেন কি? আমার তো লাগবে এমন উট যে তা। দেখেন কি রসিকতা, কি সেন্স অফ হিউমার, সুবহানাল্লাহ। সাহাবীদের সাথে হিজরিতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবীদের সাথে। ট্রুলি কেন শুনবো, এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না? নাই, অনেক সময় তাদের মধ্য থেকেও ভালো পরামর্শ আসতে পারে না। বলেন পারে কি না? বিশ্বনবী দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন, নিয়ে নিতেন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প এই যে আপনি ক্যাম্প স্থাপন করলেন এখানে, এটা কি আল্লাহর আদেশে না আপনার ইচ্ছায়? নবী বললেন, আমার সিলেকশন ঠিক হয় নাই। তাহলে কোথায়? হাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কূপ দেখা যায় ওখানে। বলতেছে, আমরা ওখানে ব্যারিকেড দিয়ে রাখবো, পানি আমাদের কন্ট্রোলে থাকবে, কোরাইশরা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে। আমরা কথা মেনে নিলেন। বলে যে না, আমি যে ডিসিশন দিয়েছি সৈন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও। উই শুড চেঞ্জ আওয়ার লোকেশন। সাথে গেল, বড়দের সাথে, সাহাবাদের সাথেও গেল। আপনারা উঠতেছেন কেন ভাইরা? আসর পড়েন নাই, কাজা হয়ে যাবে নামাজের জন্য। উপরে গিয়েছে। আল্লাহ। আচ্ছা, 3 নম্বরে স্টাফের সাথে ছিল, সিরাতে এসেছে। সবার কথা তো বলা যাবে না, একজনের কথা বলি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে, কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন। তাই বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস। এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন। অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস। আসলে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন, ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা, আনাস রাখবা। আনাস নামটা অনেক সুন্দর না? সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন। উনি ছিলেন বিষ্ণু ইসা ইসলামের খাদেম। কোনদিন তিনি খাদেমকে মারধর করেন নাই, কোনোদিন। আমরা তো পান থেকে চুন চেসলে বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের তার বউ তার ব্যাপারে কি বলে, তার স্ত্রী, এরপর তার ঘরের কাজের মহিলাটা কি বলে, এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নবী 10 সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানাতা ওয়ালা লিমা লা সানাতা। আমি 1 বছর 2 বছর নয় 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। আওয়াজ করে বলেন তো কয় বছর? একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয়, ও ইস আহারে বিরক্ত হয়, আমরা এগুলো বলি না। একদিনের জন্য বলে না, একদিন, একটি মুহূর্তের জন্য। এই 10 বছরে একটিবারও প্যারা নবীজি বলেন নাই আনাস এটা কেন করলে, একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন, একবারের জন্য তিনি বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একটা কাজে আমি ছোট মানুষ, জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার খেলতে আরম্ভ করলাম, খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না, বিষ্ণু ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গেছে, যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি। বিষ্ণু বেরোলেন, বেরোই দেখে ওই তো আনাস, আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি মায়ের, ওই যে ডাইরেক্ট মায়ের। আল্লাহ, আজকে তোর একদিন কি আমার একদিন না? বিষ্ণুবী গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন, ঘাড়ে, আলতো হাতে। বিষ্ণুবীর হাতটা রেশমের চেয়েও সফট ছিল, হাত রাখলেন। হাত রাখাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি পিছনের দিকে তাকালাম, বিষ্ণুনবীর দিকে আমি তাকালাম, হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুনবী। তাকানোর পর আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকও দেয় নাই, কিরে আনাস তুই এখানে, এটাও বলে নাই। তাকালাম, হুয়া ইয়াদহাক, তিনি একটা মুচকি হাসি দিলেন, বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম, এখানে কেন? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, আমি যাচ্ছি। আনাস বলে, বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে। ভাইরা আমার, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না, ধমক দেয়া লাগে না, মার দেয়া লাগে না। শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায়, ঠিক কিনা বলেন? তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম। এবার জানবো স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী, যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, তার সাথে কেমন আচরণ ছিল? সিরাতে অনেক কথা এসেছে, আমাদের সময় নেই, সংক্ষেপে বলি। স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওটে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন। আপনারা এগুলো করেন তো? করেন? এই যে আওয়াজ নাই পেছনে, কিন্তু ভাবিরা বসে আছে সবাই, উল্টা পাল্টা বললে এখানে উইটনেস আছে, খবর আছে আজকে। এগুলো করেন? করেন? হ্যাঁ, করতে হবে, করতে হবে। বিষ্ণু ইসলাম নিজ হাতে ঘরে ওটের দুধ দহন করতেন, রুটি সেঁকা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, তিনি বলেন, আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন। আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম, পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার আচরণ! এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন। একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম ইসলাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিষ্ণু বলেন চলো তো আমরা একটু দৌড় দেই, এক্সারসাইজ হয়ে যাবে। দুইজনে দৌড় দিলেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, তো দৌড়ে বিশ্বনবী পিছিয়ে পড়ে গেলেন, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন, আগে চলে গেলেন। বড্ড খুশি, উনি বিশ্বনবীকে হারিয়েছেন। আবার অনেক বছর পরে, তখন সময়ের ব্যবধানে আম্মা জান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন, আগের মতো আর চিকন নেই। আবার বিশ্বনবী কোনো এক রাতে বললেন, আয়েশা চলো আজকেও একটু এক্সারসাইজ করে দৌড় দেই। দুজন মিলে দৌড় দিলেন। আজকে বিশ্বনবী আর আম্মা জান আয়েশাকে চান্স দেন নাই, তিনি জোরে দৌড়ে আম্মা জান আয়েশাকে রানার আপ করে দিলেন, উনি ফার্স্ট হয়ে গেলেন। এরপর কি বললেন জানেন? সুনান আবু দাউদের হাদিস, তিনি বললেন, ইয়া আয়েশা হাযিহি বিতিলকা সাবকা। দেখেন বিশ্বনবী মনে রাখছেন, নোটে রাখছেন। বিশ্বনবী বললেন, আয়েশা ওই যে এত বছর আগে কোন এক রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা, আজকে ওইটার বদলা নিয়ে নিলাম। তিলকা সাবকা, ওইটার বিনিময়ে এটা। ওই দিন তুমি জিতছিলে, আজকে তোমার উপর আমি জিতে গেলাম। আল্লাহু আকবার! কি হৃদ্যতা ছিল, কি সম্পর্ক ছিল স্ত্রীর সাথে। তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না, হতো। মানবিক যে ব্যাপারগুলো, মাঝামাঝি একটু ছোটোখাটো মিষ্টি ঝগড়া, একটু মনোমালিন্য, এটাও হতো। এবং বিশ্বনবী এটাও টের পেতেন, তিনি বলতেন, আয়েশা ইন্নী লা আ'লামু ইযা কুনতি আলাইয়া গাদবা ওয়া ইযা কুনতি আলাইয়া রাদিয়া। আয়েশা, কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো, সবটাই কিন্তু আমি টের পাই। আম্মা জান আয়েশা অবাক হলেন, কি করে টের পান? বিশ্বনবী বলেন, যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লা ওয়া রাব্বি মুহাম্মদ, তুমি বলো হে মুহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন, আমাদেরকে ক্ষমা করেন, হে মুহাম্মদের রব আমাদের ক্ষমা করেন, এইভাবে দোয়া করো। আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না, তখন তুমি দোয়াতে বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, হে ইব্রাহিমের আল্লাহ, হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো। তখন তুমি আমার নাম নাও না, কৌশলে আমার নামটা বাদ দাও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক, নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই, আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না। এটা ঠিক, তখন রেগে থাকি, আপনার নামটা মুখে নেই না, কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না। সুবহানাল্লাহ! এই ছিল বিষ্ণুবীর সাথে স্ত্রীদের সম্পর্ক। প্রিয় ভাইরা, আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন, নেইবার। বিষ্ণুই বলতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। এবং একবার আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসা ইসলাম বললেন, আবু যার ইযা তাবাখতা মারাকান ফাআকসির মাহ, হে আবু যার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো, ঝোলের তরকারি খাইছেন? আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে, কি নাম যেন? মাছের মেগি বাজা, মেয়ংথাও। আমরা একটা শব্দ শিখছিলাম, কি যেন বলে, খামসা হামনিদা। কয়েকটা শব্দ শিখাই দিচ্ছে ভাইরা আমাকে। তো এই যে নামটা বললাম, ঝোলের মধ্যে ট্যাংরা মাছ, শিং মাছ, ঝোল দেয়া একটা তরকারি। তো আবু যার গিফারিকে বিষ্ণু ইসা ইসলাম বলেন, ইদা তাবাখতা মারাকান ফাকসির মা, হে আবু যার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো, একটু বেশি করে পানি দিও, যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো। প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন। তিনি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাহ ওয়া জারুহু জায়উন ইলা জামবি, সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে, সে মুমিন নয়। দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন। বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল, কোন ধর্মের সবাই বলেননি, একসাথে আওয়াজ করে বলেন, কোন ধর্মের প্রতিবেশী? ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন। অনেকদিন হলো ছেলেটা আসে না, ছোট্ট ইহুদি ছেলে, মোবাইল বন্ধ, ছোট্ট ইহুদি ছেলে আসে না, খোঁজ নিলেন, শুনলেন সে অসুস্থ। শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি, বিশ্বনবী দেখতে গেলেন। মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি? কোন ধর্মের শিশু? তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন। এটাই ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেইবার আছে, হিন্দু নেইবার আছে, খ্রিস্টান নেইবার আছে, তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নেই, না? যাবেন, খোঁজ খবর নেবেন, ভিজিট করবেন, পাশে দাঁড়াবেন। আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়েও, আপনি এত চমৎকার আচরণের, এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই তো দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছান নাই, ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন, যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে বাচ্চাটাকে, ইহুদি বাচ্চাটাকে বললেন, আসলিম, হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন ছোট্ট মানুষ, তার বাবা আবার পাশে দাঁড়িয়ে আছে, আব্বা কি বলে না বলে, সে ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার দিকে তাকালেন। তা বাবা বলে আতি আবুল কাসিম, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কুনিয়াত, বড় ছেলে ছিল কাসেম, তাকে বলা হতো আবুল কাসেম। ইহুদি বাবা বলল, মোহাম্মদ যা বলে তাই করো। সাথে সাথে সে পড়ল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিশ্বনবী বেরোয়ার সময় বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামী হওয়ার কথা ছিল, মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন। দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ। ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন, অসুস্থ ভিজিট করেছেন। আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি। অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট চুরে খেয়ে তাহাজ্জুদ ফেললে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না। খবরদার, খবরদার, আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি। এবার যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন? যুদ্ধবন্দী, POW, প্রিজনার অফ ওয়ার, যুদ্ধবন্দী পর্যন্ত। যুদ্ধ হয়েছে, প্রতিপক্ষ হেরেছে, আমরা জিতেছি, তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি। তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে? আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে। আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা, ইরাকে, ঠিক কিনা? হ্যাঁ, পশ্চিমারা কি নির্যাতন করেছে। আমরা কিউবার গুয়ান্তানামো বের কথা শুনেছি, কি অমানবিক নির্যাতন তারা করেছে, কি টর্চার সেল তারা ওখানে করেছিল। এবং বিষ্ণু বলেছেন, ইস্তাউসু বিল উসারা খায়রা, যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো। বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়ে আসলো, বিশ্বনবী 70 জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন। ঘটনা বলে আমি পয়েন্টটা শেষ করছি। ইয়ামামার বড় যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন, নাম সুমামা ইবনে উসাল। নাম কি? কি নাম? সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুশরিক ছিলেন, ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে আসলেন। খুব চমৎকার ঘটনা, খেয়াল করে শুনুন। আর 2-1 মিনিট আলোচনা শেষ করে দেবে। এদিকে তাকান, আহাদা বাক্য পড়ো, আমাদের ভাই হয়ে যাবা, তোমার সেফটি সিকিউরিটির দায়িত্ব। তিন দিন ধরে লাগাতার যখন ইসলামকে প্রেজেন্টেশন শেষ, তোমরা তা জানো, ছেড়ে দাও। সোমাকে ছেড়ে দেয়া হলো।